তাহলে কাল থেকে লেগে পড়ুন, এখন তো আপনারই রাজত্ব। রতন, রত্না, ও ঘোড়ার কয়েকটা দিন একা একা লাগবে একটু। আপনি তো শহরে লোক না, পল্লিগ্রামে থেকেছেন কখনো? কখনো না। ও দেখবেন দু চার দিন থাকতে থাকতে সব পরিচয় হয়ে যাবে। তবে হ্যাঁ, এটিকে অবহেলা করবেন না, ব্যোমকেশের বড়ি আপনার বেস্ট ফ্রেন্ড, না খেলি এই অবস্থা। তাড়াতাড়ি আয়। ঠিক করে ধরিস, ফেলে দিস নি। একটি ভারী শয়তান মেয়ে আপনার। তোর নতুন মাস্টারমশাইকে দেখেছিস? ওর গায়ে কত জোর জানিস? যদি বেশি খ্যাটামো করেছো, তোমার চুলের ঝুঁটি ধরে চ্যাংদোলা করে সেই চড়ক ডাঙার মার। হ্যাঁ, কি দেখছিস? হাঁ করে শোন, আমার ঘরটা ঝাঁক দিয়ে দে।
रतन ओके रे ओ किछु बोलबे ना बाबू ओ बिशे पागला जानी जानी आमी जाय चुप
সুন্দর বাবুর গায়ে কত জন জানিস জানি 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 সব জানি লেখাপড়া জানিস তোর কাপড় এত ময়লা কেন মাকে ছেড়া না মা তো নেই নেই মরে গেছে কবে মনে নেই যখন ছোট ছিলাম তখন বাবা মরে গেছে তবে তোর আছে কে কেউ নেই তুই একা থাকিস আর পোস্ট মাস্টারে কাজ করিস আগের মাস্টারমশাই কেমন ছিল রে ভালো কেন তোকে বকতো মারত ঘুমো গেছে অনেক রাত হয়ে গেছে রতন রতন left,
কি দেখছেন? দেখুন আর এই কলকাতার বাবা সাহেব শুনে আপনার মুখে দামদর হয়ে গেছে। আমাদের দৌড়তেই ঈশ্বর দিয়ে অবধি হরিহাত তুমি না কার মেয়ের বেতে রানাঘাট গিয়েছিলে? এর কাছে যা শুনছি তাতে করে তো মনে হয় রানাঘাটের কাছে উলাপুর যেমনি আর কলকাতার কাছে রানাঘাট সেই রকম। আপনার পক্ষে বোধ করি পল্লিগ্রামে বাস করাটা খুবই কষ্টকর। অবশ্যই আমার আবার একটু কবিতা টবিতা লেখার বাতিক আছে, তাই নিরিবিলিটা অত খারাপ লাগে না। আপনার গান বাজনার শখ টাক আছে কি? আমার বোন গায় গান শিখছে, আমি অবশ্যই অনেক ভালো ভালো গান শুনেছি, কলকাতায় তো আর ওস্তাদের অভাব নেই। আমাকে পঞ্চম বছরের গলা খুব ভালো, আপনাকে গান শোনাবার জন্য উনি ইচ্ছা প্রকাশ করছেন। উনি কলকাতার গান শুনেছি, এখানে কি আমার গান ভালো লাগবে? কে গান করেন? এই আমাদের সন্ধ্যের বলেন। এই আমারই বাড়িতে সন্ধ্যের সময় একটু গানের চর্চা টর্চা হয়, এই ইনি গান গান আর একটু বেয়াল হবেন। আপনি একদিন আসুন না, ওর সন্ধ্যেটায় আবার আমি একটু ইংরেজি চর্চা করি। এই স্কটের একটা উপন্যাস ধরেছি দেখি। বাবা নন্দ, তোমার পৌঁছ সংবাদ পাইতে এত বিলম্ব হইল কেন? আশা করি এতদিনে তুমি তোমার কাজকর্ম বুঝিয়া লইয়াছ, শরীরের প্রতি যত্ন লইও, একা থাকিয়া অভ্যাস নাই তাই ভাবনা হয়। চাকর বাকর আছে না আপনকার কাজ আপনাকে করিতে হয়? কাটছিস না তুমি বাবু? মার কাটছিস যে? ও তুই জানিস লেখাপড়া জানে, গান গাইতে জানে, তোর মতো গান তো আমি জানি বটে, গাইবো? জানো কানু নে শুনেতে তানা কাঁদে কোথায় হরি বলে দুনায়নে ধারাবাই রে জানো কানু নে শুনেতে তানায় কাঁদে কোথা হরি
দুনায়নে ধারাবায় আধো আধো সারে ডাকে বারে বারে আধো আধো সারে ডাকে বারে বারে ভ্রমে শিশু বনে নাহি কারো দেখা পায় বিজানু কানুনে। আর জানি না। তুই তো বেশ জানিস। হ্যাঁ, এবার লেখাপড়াটা শিখে নে, তাহলে আমার বোন রানীর সঙ্গে তোর কোনো তফাৎ থাকবে না। শিখাবে? দেখ তুই কোটের পকেটে কি আছে। একটা স্লেট আর পেন্সিল কিনে নিয়ে। সেটা দুয়া না বাবু। বাকিটা তোর বকশিস, ভালো করে লেখাপড়া শেখ, আরো বকশিস পাবি। যা বাবু। কি রে? ও, তুই কাপড় কেচেছিস? হ্যাঁ, ভাত খেতে থেকে যুক্ত অক্ষর। কি অক্ষর? যুক্ত অক্ষর। সে কি বাবু? আচ্ছা, আমার নাম কি বলতো? নতুন এই নন্দ বাবু। আচ্ছা, নন্দ বানান করতো? দন্তে ন, দন্তে ন, দ। দেখি। আর পেন্সিলটা দেখ। দন্ত ন Oh.
ব্যাপার বলো তো ভায়া, এই গান বাজনা শুনে ফিরে এলো? হে রবির, এই তো নিয়ম ভায়া। রতন, আজ রাত্রে তুই এখানেই থাকিস, কাঁথা কম্বল গুলো বেশ করে চাপা দিবি, কেমন? মাস্টারমশাই, মাস্টারমশাই, একটা বড়ি খেয়ে নিন। কুইনাইন বোমকেশ বড়ি? এই যে পিঠস্থান মাস্টার মশাই, একবার দর্শন না করলে চলবে কেন? মাস্টার মশাই, উঠুন, একটা বড়ি খেয়ে নিন। রতন, এক গ্লাস জল নিয়ে আর করি।
মাকে চিঠি লিখছ বাবু? শ্বশুরকে? কাপড়, একদিন যে তোমার জ্বর ছিল তাই কাঁচতে পারিনি, আজ কাপড় কাচবো। রতন, আমার রতন, তার কাজের বড়ই যতন, সে আমার বোনের মতন। হ্যালো, এবার আমাকে যুক্তাক্ষর শেখাবে না? রতন, আমি যদি চলে যাই তোর খারাপ লাগবে? তোমার কাজ করতে ভালো লাগছে না বুঝি? কাজ করতে কি কারোর ভালো লাগে? অভ্যেস হয়ে যায়। এই যে তুই আমার কাজ করিস, সে কি তোর ভালো লাগে? তোর বোকামি। আমি কি বলেছি আমার কাজ করতে খারাপ লাগে? তোমার কাজ শেষই হয়নি, তুমি যেতেই পারো না। আমি তো শেষ হয়ে যাচ্ছি রে রতন। আর কি হবে, বড়ি খাও না যে। এই নাও খাও। খাবে না? না। কেন? কিন্তু কই যেত, কই যেত, খা তো, খা। আপনি কি? আমার নাম শ্রী বিলাস চক্র। হ্যাঁ, আমি ঠিক ধরেছিলাম। আপনি রেজিগনেশন দিলেন? ছুটির জন্য দরখাস্ত করেছিলাম, নামঞ্জুর করে দিল, তাই বাধ্য হয়ে। ব্যাপার কি? ব্যাপার কিছু না, এই গাঁয়ের দেশে পোষায় না মশাই, শহরে মানুষ। আর মশাই ম্যালেরিয়া একাটাকে একেবারে কাবু করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আপনাকেও সাবধান করে দিচ্ছি মশাই, ওই বড়ি টড়ি খাবেন। রইল আপনার চেম্বার। একটা কাজ অসমস্ত রয়ে গেল, ওই যে মেয়েটি রতন, ওকে বাংলা শেখাচ্ছিলাম, তো যুক্তাক্ষরটা বাতিল হয়ে গেল। আপনি যদি ওকে একটু, আচ্ছা, আর একটা ব্যাপার, মেয়েটিকে এই টাকাটা, না থাক আমি দিয়ে দেবো। রতন, 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 রতন।
তাছাড়া বিলাসবাবু আসায় আপনাদের ভালো হলো। ওর আবার গান বাজনায় খুব শখ, আপনাদের গানের মজলিশ জমবে ভালো। কই চক্রবর্তী মশাই, আরে আপনার যন্ত্রটা আনুন, এরা যে আমাকে বিশ্বাসই করছে না। এই যে ক্লারিওনে, রতন।
সম্প্রতি আসা হয়েছে বুঝি? তা বটে। আমার নাম শ্রী গোবিন্দলাল চক্রবর্তী, এই গ্রামেই আমি শিক্ষকতা করি, আজ 20 বছর এইখানেই আছি। নমস্কার। তা সন্ধ্যেবেলা সাহাবাড়ির এই ঘাটে এসে বসাটা তো না 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 ঠিক তা নয়, তবে যারা ভূত প্রেতে বিশ্বাস করেন তারা এই সন্ধ্যেবেলাটা, আমার কথা স্বতন্ত্র, আমারও বেশি ভূত প্রেত সম্বন্ধে একটু বিশেষ কৌতূহলী রয়েছে, তবে যদি আজ পর্যন্ত ভূত প্রেত দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। এই যে খাতাটি দেখতে পাচ্ছেন, এই সাহাবাড়ি এক অতি আশ্চর্য অলৌকিক ঘটনা আমি লিপিবদ্ধ করি। আগে হ্যাঁ, গুণের কদর কজন বোঝে বলুন? বলে সব গাঁজা খুলি, বলে মাস্টার অনেক ভূতে পেয়েছে। আরে মুখু, গাঁজা খেলে যে কল্পনা শক্তি বৃদ্ধি পায় তো আয়ুর্বেদেও লেখে। আপনার কাহিনীটা শুনবেন? একে আপনি কাহিনীও বলতে পারেন, আবার ইতিহাসও বলতে পারেন। ভাষাটা একটু লক্ষ্য করে শুনুন। অনন্য 30 বৎসর পূর্বে মাঘ মাসের প্রারম্ভে এক সকালে একটি অশ্বশকট আসিয়া মানিকপুরের সাহাবাড়ির ফটকের সম্মুখে দাঁড়াইল। তা হইতে নামিল এক 90 বাঙালি যুবক ফণিভূষণ সাহা ও তাহার স্ত্রী মণিমালিকা। বৃদ্ধ নায়েব তিনকড়ি দম্পতিকে অভ্যর্থনা করিয়া দোতলায় লইয়া গেল। পিতৃব্য দুর্গামোহন সাহার মৃত্যুতে তাহার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত হইয়া কলিকাতার বাস উঠাইয়া ফণিভূষণ সস্ত্রীক মানিকপুরের উঠিবাড়িতে অবস্থান করিতে আসিয়া। সবই তো তোমার, তবে ইয়ে হচ্ছে এই বৌমার জন্মে যা না না চিন্তা করার কিছু নেই, জানি কদিন থাকলে অভ্যেস হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি তো রইলুমি, যখনই যা দরকার দরকার হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে জানাবো, আমাদের কিচ্ছু অসুবিধা হবে না। আচ্ছা বাবা, তাহলে আমি ওদিকে জিনিসপত্র গুলো, আচ্ছা আমি আসবো। কেমন লাগছে?
ওই দেখো পাটের নৌকো, আমাদের নৌকো। ওটা কি পাখি ডাকছে? ভগীরথকে জিজ্ঞেস করবো। ভগীরথ আমাদের চাকর। বলবে না, কেমন লাগছে মনে? কি শান্ত নিস্তব্ধ মনে। তুমি আসতে চেয়েছিলে বলি তোমাকে এখানে আনলাম। তোমার যদি ভালো না লাগে তাহলে একদিনও আমার খুব ভালো লাগছে। কাকিমার রূপের খ্যাতি ছিল, অত গানা ফুলে আমাকে ওরকম দেখাবে? না পড়েও দেখায়। ও আমাকে বুঝি তুমি গয়না দিতে চাও না? আগে কি দিইনি কখনো? আর দেবে না বুঝি? দেবো, এবার দেবো। কোন শর্ত আছে বুঝি? সামান্য কি কি শর্ত? আমায় একটু ভালোবেসো, এই জাদু মন্ত্রটি উচ্চারণ করিলি যে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায়। ফণিভূষণ এই রূপী ধারণা পোষণ করি, সে বুঝিত না যে প্রণয়ের ব্যাপারে শিষ্টাচার অপেক্ষা তর্বরতা অধিক কার্যকরী। স্ত্রী জাতি কাঁচা আম আর লঙ্কা ও করাশামি ভালোবাসে, শিঙে শান দিবার জন্যে হরিণ খোঁজে শক্ত গাছের গুড়ি, কলা গাছে সে শিং ঘষিয়া সুখ পায় না। ফণিভূষণ ছিল এই কদলী বৃক্ষ স্বরূপ। যা হোক, এই ঘটনার অনতিকাল পরে একদিন দুপুরবেলা একটি বাবু দেখা করতে এসছেন। এখানে কেন? দাদাবাবু তো অফিসে। আগে না, আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে? আগে হ্যাঁ, বললেন আপনার ভাই হন। আমার? চিনতে পারছো? ঠিক আছে ভগীরথ, তুমি যাও। বোধহয় চিনতে পারোনি আমার নাম। জানি, মনে রেখেছো? কি সৌভাগ্য আমার। তুমি কি চাও বলো তো? পাশের গ্রামে থাকি, খবর পেলাম তোমরা এসেছো। এখানে কি প্রয়োজন থাকতে পারে তোমার? ভয় নেই মনি, আমি পুরনো কথা বলতে আসিনি। পুরনো কথা আবার কি? আর বলবার আছেই বাকি। বলবার থাকলে সে কথা বলতে আসেনি। তুমি
তুমি প্রথমে আমাকে ভুল বুঝো না। আমার সময় নেই, তোমার কিছু দরকার থাকে তো বলো। একটু দরকার ছিল। কি দরকার? ভিক। কি? আমি না খেয়ে মরে যাবো মণিমালিকা, আমি তোমার কাছে। তার আমি কি করতে পারি? তুমি তোমার স্বামীর কাছে বলে তোমার এই দূর সম্পর্কের ভাইয়ের জন্য তার অফিসে একটা বলতে পারবে যদি তুমি কথা দাও এই বাড়ির ত্রিসীমানার মধ্যে আসবে না। অবশ্যই অফিসটা যদি ত্রিসীমানার মধ্যে হয় তাহলে। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আচ্ছা, তোমাকে আর বিরক্ত করব না। করো না, ওতে ফল ভালো হবে না। যদি কোনোদিন কোনো প্রয়োজনে আমার দরকার পড়ে তাহলে। না, সেই সম্ভাবনা নেই। আচ্ছা চল। এই না বললে তোমার গয়না নেই? কেমন ঘর সাজিয়েছি দেখেছো? সারাদিন কাজ করেছি। কেন মনে, কেন মিথ্যে মিথ্যে কষ্ট করতে গেলে বলো তো? কাল থেকে একজন ঝি আসবে। কেন? বাহ, ঝি লাগবে না? না, এসব কাজ যদি আমি নিজে না করি আমার সময় কাটবে কি করে? এটা কি কোনো কথা হলো? তোমার যদি এখানে সময় না কাটে তাহলে থাকবো না এখানে, কলকাতা ফিরে যাও। না, কলকাতায় আর না, আর না। ওরা যে আমি দেখতে পারে না তাকে বুঝি না, আমি জানি না। কি বলছো তুমি মনে? কারা তোমায় দেখতে পারে না? কারা দেখতে পারে না? ওই তোমার আত্মীয় স্বজন, বাড়ির সব লোকেরা, মাসি পিসি, দিদি বৌদি, ওরা সব আমার সন্তান হয়নি বলে। এবার কিন্তু তুমি ছেলে মানুষ করছো। না, ছেলে মানুষ হলে কথা ছিল না, আমার অনেক বয়স আছে, 10 বছর হলো আমাকে বিয়ে হয়েছে। তুমি হাসছো, তোমার মনে হয় না? তোমার নিজের মনে হয় না? বলো তো, শোনাচ্ছি বলো তো,
তোমার মনে হয় না? মনি অলক্ষী, মনি অপয়া, মনি 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 ছি ছি ছি, তুমি তুমি কি করে কথা ভাবলে বলো তো? কি করে তুমি কথা ভাবলে? কি করে ভাবলে তুমি? তোমার মনে হয় না? শোনো শোনো তোমার মনে হয় না? টাকা মাছি না, দেখো শোনো, দেখো সন্তান সকলেই চাই, তুমিও চাও আমিও চাই, তাই বলে শোনো, তোমাকে জানি কতখানি ভালো বলে তুমি কি বুঝতে পারো না? হ্যাঁ মনে মনে তাহলে আমার এরকম ধারণা হলো কি করে? আর হবে না, আর হতে দিও না মনি, তোমার তোমার এই চিন্তাগুলোকে তুমি সমস্ত দূর করে দাও, ওই ওই নদীর জলে তুমি ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ও কি যেন নাম বললো, নাম্বার মধু, মধুসূদন, হ্যাঁ আমার তোমার দুঃস্বপক্ষে ভাই। হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে কি খুঁজি? Ha ha.
পুরস্কারটা কিন্তু তোমার গানের পুরস্কার নয়, তার জন্য আরেকটা পাওনা হলো। কি মনে মনে মালিকা শোনো কি বল, ভগীরথ কতদিন হলো আছে কেন বলতো? তুমি বলো না। আমার জন্মের আগে থেকে কেন আজ যখন গয়নার বাক্স দেখছিলাম ও ঢুকে পড়েছিল, আর কেমন করে যেন চাইছিল। দেখো মানে তুমি আমাকে সন্দেহ করতে চাও তো করো, কিন্তু ফকিরাতকে করো না। ও যদি কিছু করে তাহলে কেমন শাস্তি দেব? কিন্তু দিন রাত তুমি ওরকম গয়না নিয়ে কেন ঘাঁটাঘাঁটি করো বলো তো, লোক যে তোমাকে পাগল বলবে। পাগল পালার আর আছে কি, একদম যদি বলো। পাগল যত ইচ্ছে গয়না নিয়ে ঘাটাঘাটি করো, তোমার সে অধিকার আছে। তুমি যে রানী, কি রানী জানো? কি রানী? হায় ফণিভূষণ, তুমি কি জানিতে যে তোমার সরল মন তোমার রঙিন কল্পনাকে আশ্রয় করিয়া যে শকুনির গড়িয়া তুলিতেছে তাহা দৈবের কটাক্ষে অচিরই ধ্বংস হইবে? তোমার সম্পত্তির মূলে তথা তোমার সুখ তোমার শান্তি তোমার স্বাচ্ছন্দ্যের মূলে যে পাঠ, সেই পাঠই একদিন দৈবার অগ্নিসংস্পর্শে প্রজ্বলিত হইয়া তুমি ভাবছো কেন, কিসের ব্যবস্থা বলে না। সব ব্যবসার ব্যাপার তুমি কি বুঝবে? তুমি বলো না। কিছু ক্ষতিপূরণ দিতে হবে। কত? সেই কথাই তো ভাবছি। আমার গয়না নিলে হয় না? কি আমার গয়না?
গয়না দেবে? আমি তো তোমার গয়না চাইনি মানে তুমি চাইতে কি তুমি কি করে তুমি চাইতে আমি জানি তুমি চাইতে তুমি তাই ভাবছিলে না মনে এমন কথা আমার কোনোদিনও মনে হয় তবে তুমি কি ভাবছিলে আমি আমি ভাবছিলাম ভাবছিলাম কলকাতা যেতে হবে টাকা জোগাড় করতে কিন্তু তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কি করে যাই তো তুমি তো আর কলকাতায় যাবে না কিন্তু এছাড়া তো কোনো অন্য অন্য কোনো উপায় নেই মনে যাও না তুমি আমি বেশ পারব আমার কোনো অসুবিধা হবে না একা থাকবে তাতে কি হচ্ছে আমি পাব আর ভগীরথ রয়েছে কোনো অসুবিধা হবে না তুমি যাও আমার যেতেই হবে মনে অন্য কোনো উপায় নেই প্রায় ১০৩০০০ টাকা যদি টাকা না পাও তোমার জন্য একটা সাবধান ফণিভূষণ লক্ষণ সুবিধার নহে তুমি কলিকাতায় যাইবে কারণ এ সংকটে তোমার গত্যন্তর নাই কিন্তু স্ত্রীকে তোমার সহিত যাইতে বাধ্য করিলে না কেন এখনো তোমার পৌরুষের অভাব কেন তুমি কি বোঝো না যে তোমার স্ত্রী অসুস্থ বিকারগ্রস্ত এই যে মণিমাণিক্যে আসক্তি এ কি স্বাভাবিক তুমি কি ব্যাপার তলব কেন আমি তো বিশ্বাসই করতে পারিনি আমি বাপের বাড়ি যাব তুমি আমাকে নিয়ে যাবে না গেলে নয় বিশেষ দরকার দুদিন পরে গেলেও নয় দু একদিনের মধ্যেই তো তোমার আমি বেশি কিছু বলতে পারবো না তুমি জিজ্ঞেস করো না বলো নিয়ে যাবে কিনা তুমি যাবে বাপের বাড়ি আর আমি তোমাকে নিয়ে যাব তোমার স্বামী কিনা বলো তুমি নিয়ে যাবে কিনা বলো যাবে কিনা বলো দাঁড়া দাঁড়া মণিমালিকা রুশো 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 একটু বসি একটু ভাবি
যাবে কিনা বলো। যাব তো, কিন্তু পড়ি না জানো আমার স্বামী কেন কলকাতায় গেছেন? অনুমান করতে পারি। তুমি যাবে বাপের বাড়ি আর আমি দেখেছো দেখেছো টাকার দোকান না হলে এর একটিও থাকবে না। আমি কিছু দিয়ে দেবো না, এত সাথের কথা আমার, এ আমি কিছু দিয়ে দেবো না। ওগুলো কি সঙ্গে নেবে? নেবো না, এগুলো আমি বাঁচবো কি করে, মরে যাবো। উনি কবে ফিরবেন? যাবে যাবে তুমি বলো, যাবে? বলো যাবে কিনা বলো। আজ গ্রামে যাত্রা আছে। আজই? ভগীরথকে পাঠিয়ে দিও। আজই? একটু দাঁড়াও, বসি একটু। অভয় দাও তো জিজ্ঞেস করি। আচ্ছা, একজন এমন কাছের লোককে ত্যাগ করে যাচ্ছ, একটু অনুশোচনা হচ্ছে না? একটা অপশোষ আছে, টাকার ব্যবস্থা হলে উনি একটা গয়না আনবেন বলেছিলেন, সেটা আর হবে না। তোমার কি? তোমার বাক্স? কিসের বাক্স? গয়না।
এসো। তোমার ফুলের মাসুল তোমাকেই দিতে হইবে। নিস্তার নাই, ক্ষমা নাই, মুক্তি নাই। বাবু
শুনি। মনি কিছু চাইলেন? আপনি শুনছেন? আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা শুনুন, পরের দিন ছিল পূর্ণিমা, thank you.
ফিরে এসেছো। বলি ও মশাই, শুনলেন তো কেমন লাগলো? আরে কাহিনী চমৎকার, কিন্তু তথ্যের অনেক ভুল। ভুল কা? আপনি জানলেন কেমন করে? আমার নাম শ্রী ফণিভূষণ সাহা। নমস্কার। আগেই বলেছিলাম বাবু কাদা আছে, শুনলেন না তো? এবার একটা বিয়ে কর।
হয় না আমার যা। আজ দিয়ে বিয়ে করবি বলেছিলি মনে আছে? হুম। মানে বলেছিলাম পাশ না দিয়ে বিয়ে করবো না, দুটো এক কথা নয়। সে যাই হোক, করবি কিনা বল। আচ্ছা, এসব কথা ফট করে জবাব দেওয়া যায় নাকি? তা কখন যাবি জব? দেবক্ষণ 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 বলে তার ফাঁকি দিলে চলবে না? জবাব আমার চাই, মেয়ে আমার দেখা আছে। বিপদটা ইয়ে করে এগুলো ঝেড়ে ঝেড়ে রাখবে তো? চাটুর্যদের মেজ মেয়ে চাটুর্য? হ্যাঁ, কিশোরী চাটুর্য। তাহলে আবার কি হলো? হবে আবার কি, তোর জন্য দেখে রেখেছি। সেই পুঁটি? কেন পুঁটি কেন, তার বুঝি আর ভালো নাম নেই? নিরুপমা না, এখন কি বলবে বলো। আর আমার নাম যে খেদি। তোমার কথা আলাদা। কেন আলাদা কিসের? সে খুব ভালো মেয়ে। ভালো? হুম, খুব ভালো। কিসে ভালো? যাতে ভালো হলে ভালো হয়, খাইতেই ভালো, দেখতে শুনতে ভালো, কাজে কমবে ভালো, সব ভালো। গান জানে, সেলাই জানে, আবার কত চাও তুমি? শোনো মা, আচ্ছা তুমি যেভাবে আজকালকার দিনে বিয়ের কথা ভাবছো সেভাবে বিয়ে করা চলে না। তোমার পছন্দ আমার পছন্দ এক হবে, তুমি ভাবছো কি করে? ও, তো তুমি নিজে গিয়ে মেয়ে দেখে আসবে, তাই কি তোমার চলবে?
শিবগো রয়েছে, তৈরি আছি। কেন কেন আবার? আচ্ছা তোমার সমস্ত ব্যাপারটা জানো, তোমার সমস্ত ব্যাপারটা নিয়ে ইয়ে করো কেন বলো তো? স্বামীজি করবো, ওরা যে নিজে থেকে এসছে। আসুক, আমি একা যাবো, আমি যখন বলেছি একা যাবো তখন একা যাবো। বাবা রে বাবা, তাই তুমি চো, তাই যেও তুমি। এবার দেখুন তো দাদা, দেখি। হ্যাঁ এবার হয়েছে। একদিন একটা জুতো অব্দি ব্রুশ করতে শিখলে না, কাদা লেগেছিল খুব। যা ঠিক আছে, হরিপদ এখন ইয়ে ওটা কে রে, ওই মেয়েটা রাত দিন কতগুলো ছেলের সঙ্গে টোটো করে ঘুরে বেড়ায়? পাগলি বাবু। পাগলি? হ্যাঁ পাগলি বলে ডাকে, নাম একটা কি আছে কি জানি অন্য নাম, পাগলি বলে ডাকে। আগে দেখিনি তো, কমাস হলো এসে, বলে বাপ ওই কুশিগঞ্জ না কি চাকরি করে, বলে নদীর ভাঙনে ঘর বাড়ি সব গেছে। খুব টঞ্চল, একদণ্ড সুস্থির হয়ে থাকে দি, নির্লজ্জ আগে বেয়ায় আগে। থাক 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 থাক, তুমি বাবা একেবারে নিজেই, এসো বাবা এসো বেজো এসো। আর কদিন জল বৃষ্টিতে রাস্তাঘাটে যা অবস্থা হয়েছে বাবা, অমূল্য এসেছে, অমূল্য, হ্যাঁ হ্যাঁ ও নিজেই এসেছে। বলো বসো 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 বসো,
তা এখন কি করা হবে বাবা? ল পড়বো। ও বেশ 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 বেশ, অমূল্য বলছে ও ল পড়বে। একটু মিষ্টি মুখ বাবা, ভেতরে খবর দিয়েছো তো মা? এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে বাবা। এসব আমার নিরুমায়ের হাতের তৈরি। মেয়ের আমার অনেক গুণ। পরে ওকে জিজ্ঞেস করো না বাবা, ও নিজেই বলবে এখন। তুমি তুমি কি পড়ো? বলো মা বলো, লজ্জা কি বলো বলো? কি জিজ্ঞেস করছেন বলো, কি পড়ো বলে দাও, লজ্জা কি? বোধহয় ভূগোল, ইতিহাস, পাটিগণিত, শিশুপাঠ দ্বিতীয় ভাগ। একটা গান গাও তো মা, গা একটা গান গাও। আমার কাছে ওর হাতে করি, এখন ওই স্বরলিপিটা তুলতে শিখে গেছে, এখন নিজেই গান করে। গাও মা একটা গান গাও, গাও লজ্জা কি মা, গাও। ওই যে ওইটা গাও, ওই রাজপুরীতে বাজায় বাঁশি, হ্যাঁ গাও।
পছন্দ হলো না? দোষটা কি? গুণটা কি? গুণে তুমি সব বোঝো। তোমরা বোঝো তো তোমরা করো কি বিয়ে? ছেলের কি কথা, আমার লেখাপড়া শিখে এমন মেয়ে পছন্দ হলো না তোর, কি করি বলতো? এখন কোথায় মেয়ে দেখি আর কাকেই বা বলি। সামনের মাসে একটা ভালো দিন ছিল, কাজটা সেরে ফেলতে পারলে কত ভালো হতো বলতো। তুই কি বিয়ে করবি না উমা? কি রে, আমি কি তাই বলেছি নাকি? তাহলে মেয়ে দেখি তোমার পছন্দ হবে না। তবে তুই দেখ। দেখেছি দেখেছি, তুই দেখেছিস মেয়ে? এটাকে একদিন রেখে আসি, মাটি ঘরের মধ্যে রাখতে দেবে না। এখানে জগন্নাথ বস থাকো, আমি না সব দিবন্দি। হায় 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 হায়, মা গো মা, ওকে লোকে কি বলে জানিস? আগলি। ও মেয়ে না পুরুষ? মেয়ে। ও যে আকাশ মুখ্য হোক মুখ, আমার একমাত্র ছেলে, তার বিয়েতে লোকে যে চিৎকিরে বেশি আমি সইতে পারবো না। তুমি করোকে বিয়ে, আমি চললুম কাশি। তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি।
মৃন্ময়, একবার শুনে যাও তো, ঘরে এসো। রাত দিন চোর কি করো, মা বকে না, ঘরের কাজ কম নেই করি তো, কি করো? উনুন ধরাই, কুটনুকুটি, ঘর ঝাঁটি। রান্না জানো? জানো রান্না? জানি। সপ্তনীতে কি ফোড়ন দেয়? কি ফোড়ন দেয়? সর্ষে। লেখাপড়া জানো? সেখানে সেখানে দোষী পানা করে বেড়াও কেন? তোমার লজ্জা সরম নেই? তোমার বয়সে লজ্জাটাই সাজে, এটা জানো তুমি? এখন থেকে শেখো, সব বেহায় পানা চলবে না। হ্যাঁ, তুমি এসো গিয়ে। সব পাকা করে এলুম রে, মেয়ের বাপকেও লিখে দিয়েছি, ও যদি ছুটি নাও পায় অগ্রহণ মাসে। আমার উপর দয়া পরবশ হয়ে এই ব্যাপারটা না করলেই পারতে। কেন? মেয়ে যখন তোমাদের এতই অপছন্দ। না না শোন, ওরা লোক খারাপ নয়, আর মেয়ের সঙ্গে কাল কথা বলেছি, ওকে গড়ে পিঠে মানুষ করে আমি নিতে পারবো। সে তোমরা বোঝো।
বন পাতারে ঘুরে ঘুরে চেহারা কি ছিড়ি করেছিস দেখতো? ছি, এমন চুল তোর, না তেল দেওয়া না চিরুনি ছোঁয়া। এবার থেকে আর বাড়ি বার হবি না। এই একটা মাস লোককে মেয়ে হয়ে থাকতো দেখি, বাড়ির কাজকর্ম গুলো শেখ, নইলে কি বলবে সেখানে? নিন্দে যদি করে খুব ভালো হবে। এমন ঘরে সম্বন্ধ এসে তোর কত ভাগ্যি বলতো মা। ছাড়িনে ভাবটা একদিন একদিন আসি করা জ্বর না কাশি এই জ্বর আমার এতটা অভিমান কিসের জন্য জানতে পারি কি?
মৃন্ময়ী আমার বিয়ে করলেন কেন? ইচ্ছে হলো তাই, সেটা কি খুব অন্যায়? আমার বুঝি ইচ্ছা অনিচ্ছে নেই? আচ্ছা, বিয়ে জিনিসটাই তোমার অপছন্দ না আমাকে অপছন্দ? আমার জোর করবে কেন সব? আমি কি খুকি? খুকি হলে জোর করাটা নিশ্চয়ই অন্যায় হতো। তুমি মোটেই খুকি নও, অন্তত আমার তো তাই ধারণা। অবশ্য এখন তুমি যেরকম ছেলে মানুষ করছো তাতে আমি চলে যাব। কোথায়? মুশিগঞ্জ। বাবা আসতে পারেনি বলে মন খারাপ? বাবা আমার গায়ে হাত তোলেনি কখন, কখনো। তোমার কি ধারণা আমি তোমার গায়ে হাত তুলব? হারান্দা যে বউকে মারে। হারান্দা? লোলক টেনে নাক ছেড়ে দিয়েছে যে। হারানকে? বাহারে, আপনার বাড়িতে দুধ দেয় আর আপনি জানেন না? ও, সে তাহলে দুষ্টু লোক। তোমার কি মনে হয় আমি তোমার দুল ধরে টেনে তোমার কান ছেড়ে দেবো? তুমি কি ওখানেই থাকবে না খাটে এসে বসবে? মৃন্ময়ী আপনি বসুন না। ঘুম পেলে কি করবে? মাটিতে শোব, আমার খাটে সে অভ্যেস নেই। অভ্যেস তো অনেক কিছু থাকে না মৃন্ময়ী, কিন্তু মানুষকে তো নতুন অভ্যেস করতে হয়। বয়সের সঙ্গে, নতুন অবস্থার সঙ্গে মানুষকে বদলাতে হয়, পুরনো অভ্যেসগুলো পাল্টাতে হয়। অনেক সময় সেটা আপনি থেকেই হয়ে যায়, যদি না হয় তাহলে সেটা জোর করে করতে হয়। এত অবশ্য কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটা তো আমার বন্ধ করে রেখেছেন কেন? আমার বাড়ি যেতে দেবেন? শোনো শোনো মৃন্ময়ী, তুমি এখন বিয়ে করেছো। আমি করিনি। আচ্ছা বেশ, তুমি করো মানে তুমি করেছো কিন্তু তুমি নিজের ইচ্ছে করো। মোট কথা তুমি এখন বিবাহিত। সে অবস্থায় আচ্ছা, তুমি কখনো বউ দেখোনি? তারা কি সব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, না গাছে চড়ে, না দোলনায় চড়ে? আমি চড়ি, আমার ভালো লাগে, আমার খুশি, সবাই বুঝি এক। তা নয় মৃন্ময়ী, কিন্তু যেটা স্বাভাবিক মানে যে বয়সে যেটা হওয়া উচিত তার থেকে যদি তফাৎ হয়, মানে খুব বেশি যদি তফাৎ হয়, তাহলে লোকে কি বলে জানো? পাগলি। পাগলি। মৃন্ময়ী মৃন্ময়ী
আমার ঘুম পাচ্ছে।
ওই পাঁচ দিনের ঘাটেতে দোলনায় মাথা রেখে ঘুমিয়েছিল। ওকে নিয়ে যাও বলে। নাই দিয়ে মাথা দিয়ে খেয়ে নাও, ও শিক্ষা হওয়া দরকার। আমার বইগুলোর উপরে একটা কাজ করো তো, বইগুলো সব তুলে গুছিয়ে রাখো। যা বললাম শুনলে? আমার কথা শোনো মৃন্ময়ী, যা বলছি করো। হারানো হলে কি করতো জানো? ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিত। সারা রাত কোথায় ছিলি? রথতলার। কেন? চলতে ছিল। তোমার কাঠ বেড়াবে খাঁচায় রাখা ছিল, খায়নি কত। তার রাত ওখানেই ছিলে? দোলনায় চলেছিলাম।
ঘুমোনি? কোথায় ঘুমোনি? দোলনায়? তোমার বুঝি দোলনায় ঘুমোনো অভ্যেস আছে? ভয় নেই, তোমাকে রেখে যাব মার কাছে, তোমার মা। যদি প্রয়োজন হয় আমাকে চিঠি লিখো, আমি চলে আসবো। আর যদি আপনি না লিখে তুমি লেখো তাহলে আরো খুশি হব। কিছু না আবার কি? তুই যা এখন। সাত কুড়ি তো কালি দিয়েছ, এখন ফিরমি খেয়ে পড়ে থাকলেই চলবে? কি হয়েছে কি তোমার, এত ঠোং কেন? মান অপমান বুঝো তুমি? বুঝলে আমার দশা হতো না, সবই তো গেছে, শুধু বাকি ছিল এই। কে নেবে না ঘরে তোমার, কেউ নেবে না। জন্মে কত পাপ করলে মানুষের এই দশা হয়। কিছুই তো খাসনি কদের থেকে, খাটিসনি বিনু, খাটিসনি মা।
মিনিদি চরকি মরে গেছে। তুই ওকে খেতে দিস নি যা, ওকে নিয়ে যা ঘাটে গিয়ে পুড়িয়ে ফেল। তুই যাবি না? না। সেই অঘ্রাণ মাসে গিয়েছে আর আজ বসে খেতে চলল, কেমন লাগে বলুন তো? ছেলের সব আবদার কি আর মেনে নিলে চলে? বিয়ে করবে তাও নিজের পছন্দ, এবার কি ঠক? ও ভুল হয়েছে তোমার, এখন তাকে দুষলে চলবে কেন? শাসনই বা করি কি করে বলুন। তাকে আসতে লিখেছ? দেখিনি, এলে তো কথাই ছিল না কোনো। সে ব্যাপার ওই যে ঢেঁটা। আরে ঢেঁটা তো সব ছেলে বলে, সে তোমায় টানে তো? কি গো, আমার একমাত্র ছেলে, এমনিতে তো খুবই ভালো, উনি চলে যাবার পর থেকে না তার কোনো দোষ নেই। ছেলে আমার হীরের টুকরো ছিল। তবে দাও দেখি একখানা কষ্ট কর। পোস্ট কার্ড আপনাকে? হ্যাঁ গো, আমি আমি ছাড়া লিখবে কে? তোমার তো অসুখ। আমার অসুখ? হা কি মুশকিল, তিন দিন শয্যাশায়ী, কলম ধর্ম শক্তি নেই। তারপর? তারপর আবার কি, সে চলে আসবে? না 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 না, আপনি ওসব করবেন না। আর না কামো রাখো দেখিনি বলি, তোমার তাকে আনা নিয়ে কথা তো। তারপর সে এসে পড়লে? এসে পড়লে অসুখের ভান করতে পারবে না, কম্বল ভরি দিয়ে ঢুকবে। আমি আবার কত করেছি, আমার ছেলেগুলোকেও জানো তো। নাও নাও নিয়ে এসো দেখি, লিখে দিচ্ছি। হ্যাঁ আমি দেখলুম। মাসিমার অসুখ করেছে যে? অসুখ? হ্যাঁ, তাই তো অমুদাকে চিঠি লিখে আনানো হয়েছে। ঠিক আছে তুই যা।
দুদিন আগে যদি জানতে পারতাম। ডাক্তারবাবু এসেছিলেন? তাকে খবর দেওয়া হয়েছে তো? তোমার অসুখ করল ওকি মা? ছি ছি ছি, আমি তো এসে গেছি। মুশকিল। কেন মা, কিসের মুশকিল? আমার কিছু হয়নি? কিন্তু মাসিমা যে মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, এর মানে কি? তোমরাপরে একটা বিয়ে করেছিলি মনে আছে? কি বলবে তাই বলো। তুমি খাচ্ছে না, দাচ্ছে না, কিচ্ছু না। কেন, গাছে কি এবার ভালো ফল টল হয়নি? অমন বলতে আছে বিয়েটা করলো কে শুনি? আমি তো তার মনের ভেতরটা দেখে বিয়ে করিনি। তার মনটা খারাপ নয় রে, মাথায় যাচ্ছি। কই তার বিষয়তে কেউ মন্দ বলে না? এককালে তুমি বলেছিলে। যাই হোক, মন্দ আমিও বলি, আমি কেবল বলেছি যে সে একটা মানুষ হয়। তুমি এসেছো বাবা? আপনার মেনুকে তো পাওয়া যাচ্ছে না বাবা।
পাওয়া যাচ্ছে না। এই কমাশ এক মুহূর্তের জন্য বাড়ি থেকে বেরোয়নি, আর আজ হঠাৎ। কখন থেকে পাওয়া যাচ্ছে না? পেলাম না, কিছুক্ষণ হলো। মেয়ে তো মাথা ঠিক নেই। আচ্ছা দাঁড়ান, আমি কোথায় লুকিয়ে আছি? এত বড় জায়গা, ও আমার সাধ্য নয়। আমার ওপর রাগ করিস নি তো বাবা? না, দোষটা তো আমার। তুমি এখানে? আমার ইচ্ছে কি করে এলে? এই
গাছ গাছ আচ্ছা Keep watching, subscribe to my channel, like, comment, share and press the bell icon.